অবশ্যই রামপুরহাটে ঠিক কি ঘটনা ঘটেছে সেটা জানার জন্য আমরা চলে এসেছি সাঁইথিয়াতে। তার কারণ সাঁইথিয়ার কাছেই একটি গ্রামে এই যাদের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে তাদের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন মিহিলাল শেখ, এখানে রয়েছেন মিহিলাল শেখ। আপনার থেকে জানতে চাইব যে কি ঘটনা ঘটেছিল। অনেকে বলছেন বিভিন্ন তত্ত্ব উঠে আসছে, কেউ বলছেন যে টিভি ব্লাস্ট করেছিল, কেউ বলছেন যে শর্ট সার্কিট হয়েছিল, কি ঘটনা ঘটেছিল? এগুলো স্যার চক্রান্ত করে করছে, এগুলো চক্রান্ত করছে। সেখানে প্রশাসন উপস্থিত থাকা অবস্থায় আমাদের পুরো ফ্যামিলিকে পুড়িয়ে মারা হয়েছে। পুরো প্রশাসন ছিল, কোনো হেল্প করে নাই। আর দেখুন, আমাদের একটা বাড়ি তো জ্বালাইনি, আমাদের পাঁচ সাতখানা বাড়ি জ্বালিয়েছে। কি হয়েছিল একটু পুরোটা যদি বলেন। দেখুন, ঘটনাটা হচ্ছে গা যে উপপ্রধান সাহেব যেদিনকে মার্ডার হন রাত্রি আনুমানিক আটটা পঁচিশ থেকে সাড়ে আটটার মধ্যে মোটামুটি ধরে নিলাম, তো এই যে উপপ্রধান সাহেব মার্ডার হয়েছেন এই ঘটনার সঙ্গে আমাদের কোনো ধারণা নেই। আর আমাদের বাড়িতে পুরো ফ্যামিলি সব যেভাবে মানুষ সাধারণভাবে মানুষ বাড়িতে বসবাস করে সেইভাবে আমরা বসবাস করছি। তো কিছু লোক আপনার ভাদুর, যে কিছু লোক বলতে গেলে ভাদুর কিছু লোক আমাদের বাড়ির দিকে দ্রুত বেগে ছুটে আসছে। তো দ্রুত বেগে ছুটে আসার কারণ আমরা বললাম এরা এদিকে কেন ছুটছে, কী ব্যাপার? আমরা তো সেখানে সাধারণ জনগণের মতন এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সমস্ত গ্রামের যত জনগণ আছে তাদের মধ্যে আমরা এক জায়গাতে দাঁড়িয়ে আছি। তা পরিস্থিতি দেখছি ওরা আমাদের বাড়িতে আসতে গেলে রাস্তা দিয়ে আসা হয় বা মাঠের দিকেও নেমে আসা হয়, চতুর্দিকে লোক ছোটাছুটি করে আমাদের বাড়িটা আটক মানে ঘেরাও করে পড়ছে। সেক্ষেত্রে আমাদের বাড়ির ফ্যামিলিরা একটা বাড়িতে ঢুকে দেখলে এরকম কেন ব্যাপার, আমাদের বাড়ি কেন আটক করছে, ঘেরাও করছে, বোমাবাজি করেছিল। তো এরকম ওরা বাড়িতে ঢুকে গিয়ে বাড়িতে লক করে তালা মেরে দেয়, একটাই বাড়িতে ঢুকে যায়। এবার আমরা পরিস্থিতির বেগতে বুঝি দেখি আমাদের বাড়িতে হামলা হচ্ছে, তাহলে তো আমাদেরকেও ছাড়বে না। আমরা এই পরিস্থিতি বুঝি এই অবস্থাতে মুখা সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।